গুড মর্নিং এভরিওয়ান, সকলকে জানাচ্ছি স্বাগতম বন্ধুরা। আজকের ভিডিওটিতে আপনাদের জন্য 29 ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন নিয়ে এসেছি। তো অবশ্যই 10টি প্রশ্ন দেবো আজকের ভিডিওটিতে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি প্রতিদিন বলে থাকি কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন আপনাদের যাদের সিলেবাসে রয়েছে আপনারা কিন্তু একটা প্রশ্ন মিস করবেন না, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন কিন্তু প্রতিটা প্রশ্নই আপনাদেরকে ইম্পর্টেন্ট মনে করে অবশ্যই পড়তে হবে। তো ঠিক আছে বন্ধুরা, আর ক্লাসটা স্টার্ট করে দেব, আর বেশি কথা বলবো না। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর আপনারা সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ নোটস নিতে চাইলে স্ক্রিনে ডিটেল দেখতে পাবেন, হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারেন। তো আজকের যে প্রথম প্রশ্ন হচ্ছে 29 ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সের, দেখুন, রাজস্থানে এমএসএমই প্রেরণা প্রোগ্রাম লঞ্চ করলো কোন ব্যাংক? আনসারটি হবে আপনাদের অপশন ডি, ইন্ডিয়ান ব্যাংক, ঠিক আছে? এবং ইন্ডিয়ান ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে চেন্নাইতে এবং এর প্রতিষ্ঠা সাল হচ্ছে 1907 সালের 15ই আগস্ট, ঠিক আছে বন্ধুরা? চলে যাব আপনাদের পরের প্রশ্নে। নেক্সট যে প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, সরকারি রিপোর্ট অনুযায়ী অ্যাভারেজ মান্থলি ইনকাম পার এগ্রিকালচারাল হাউস হোল্ড এ প্রথম স্থানে রয়েছে কোন রাজ্য? আনসারটি আপনাদের এখানে অপশন বি, মেঘালয় রাইট আনসার, এবং দ্বিতীয় স্থানে রয়েছে আপনাদের কিন্তু পাঞ্জাব, ঠিক আছে? চলে যাচ্ছি বন্ধুরা পরের প্রশ্নে। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, প্রথম কেআর গৌরী আম্মা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন কোন দেশের সমাজকর্মী এলাইডা গুয়েবারা? অপশন রাইট আনসার হচ্ছে অপশন এ, কিউবা, ঠিক আছে? এবং কিউবার রাজধানী হচ্ছে হাবানা, মুদ্রার নাম হচ্ছে পেসো। দেখে নিচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, অমৃত ভারত স্টেশন স্কিমের আওতায় কতগুলি ছোট স্টেশনকে সংস্কার করবে কেন্দ্রীয় রেল মন্ত্রক? আনসারটি হচ্ছে 1000টি, অপশন সি সঠিক উত্তর। চলে যাচ্ছি বন্ধুরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন আপনাদের সামনে, 5 নম্বর প্রশ্ন, অটল সম্মান অ্যাওয়ার্ড এ সম্মানিত হলেন কে? আনসারটি হচ্ছে প্রভুচন্দ্র মিশ্র, অপশন এ কিন্তু আপনাদের সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের প্রশ্নে। নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, সম্প্রতি অবসর ঘোষণাকারী ফারহান বাহেরদিয়ান কোন দেশের ক্রিকেটার? আনসারটা কি হচ্ছে সাউথ আফ্রিকা, অপশন বি সঠিক উত্তর। দেখে নেব নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্নে চলে এলাম, প্রশ্নটা হচ্ছে কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা পদে নিযুক্ত হলেন হাসমুখ আদিয়া? আনসারটা হবে গুজরাট, অপশন ডি হয়ে যাবে আপনাদের সঠিক উত্তর। দেখে নেব পরের প্রশ্ন। পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান অয়েল অফিসার্স অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে? আনসারটা হচ্ছে সঞ্জয় সিং, অপশন বি আপনাদের হয়ে যাচ্ছে সঠিক উত্তর। দেখে নেব বন্ধুরা নেক্সট প্রশ্ন। তারপরের যে প্রশ্নটা, 9 নম্বর প্রশ্ন, আপনাদের হোয়ার্টন কিউএস রিমাজিন এডুকেশন অ্যাওয়ার্ডস 2022 জিতল কোন প্রতিষ্ঠান? আনসারটা হচ্ছে আপনাদের অপশন এ, আইআইটি মাদ্রাজ। তো সুপ্রিয় দর্শক, চলে যাব আপনাদের আজকের লাস্ট প্রশ্নে, ঠিক আছে? তো বন্ধুরা চলে এসেছি আপনাদের 29 ডিসেম্বরের লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নে। দেখুন, সিইবিআর এর রিপোর্ট অনুযায়ী কোন সালে ভারত দশ ট্রিলিয়ন মার্কিন ডলার অর্থনীতিতে পরিণত হবে? তো আনসারটা হচ্ছে আপনাদের 2035 সালে, অপশন সি সঠিক উত্তর। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটা শেষ করব। আমি কামনা করছি আপনারা অবশ্যই যারা যারা যে এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনারা অবশ্যই সফলতা পাবেন, এবং নতুন বছরে আপনাদের সামনের দিকে নতুন বছরে নতুন জীবনে আপনারা সফলতা পাবেন, এবং অবশ্যই আপনারা ভালো করে পড়বেন, তাহলেই অবশ্যই কিন্তু আপনাদের জীবনে সফলতা আসবে, এটাই আমার প্রার্থনা। আমি চাই আপনারা জীবনে সবাই সাকসেস হন। তো অবশ্যই আপনারা প্রতিদিন আপনারা ক্লাস করবেন, আমি বলবো না যে আমার কাছ থেকে করতে হবে, আপনারা যেখান থেকে পারেন আপনারা পড়বেন, এবং যে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই ভালোভাবে এক্সামটা দেবেন যেন আপনারা জীবনে সফল হন, ঠিক আছে? তো সুপ্রিয় দর্শক, তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।